পরিমণি পরিচিত প্রথম ছবিতে শাকিব খানকে নায়ক হিসেবে নিয়েছেন পরিমণি। সম্প্রতি প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন পরিমণি। নিজের প্রযোজনা সংস্থা সোনাতরী মাল্টিমিডিয়ার প্রথম ছবির মধ্যে ইতিমধ্যে লোকেশন খুঁজে বের করেছেন। এর মধ্যে পরিমণি জানালেন এই ছবির নায়ক কে হিসেবে থাকছেন শাকিব খান। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে শাকিব খানই হচ্ছে নায়ক। ছবিতে শাকিবের বিপরীতে নায়ক হিসেবে থাকবেন পরিমণি নিজেই। অবশ্য এর আগেও জুটি বেঁধেছেন শাকিব ও পরি। আরো ভালোবাসব তোমায় নামের একটি ছবিতে একসঙ্গে পাওয়া গেছে তাদের। তবে এবার ছবির নায়িকা ও প্রযোজক একসঙ্গে থাকছে ছবি শাকিবের রোম্যান্সে। পরিচালক মালিক আফসারি বলেন, পরি প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা নির্মাণের কথা আমারই, শর্ত দিয়েছি শাকিব খান না হলে সিনেমাটি করব না। গত সপ্তাহে পরি আমার শর্তে রাজি হয়েছেন। এরই মধ্যে শাকিবের সঙ্গে কথা বলেছেন পরি। শিগগিরই শুটিং এর ডেট দিবেন শাকিব খান। অ্যাকশন ধরনের সিনেমাটি কাহিনী লিখেছেন আব্দুল জহির বাবু। ইতিমধ্যে সিনেমাটি প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। সিনেমাটির শুটিং শুরু হবে মে মাসে। দর্শক, পরিমণি প্রযোজিত প্রথম ছবিতে শাকিব খানের বিপরীতে তিনি একাই অভিনয় করছেন এবং নায়ক হিসেবে আর কেউ থাকছেন কিনা সে সম্পর্কিত এখন কোনো মতামত পাওয়া যায়নি। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিয়ে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।